Assalamualaikum viewers, itu adalah Mansura blog and cook challenge. Ayo, kami adalah Mansura. Sekarang kita sudah memasak 10 rojar mode kiki. Iftar kolam, baki rendang, nggolam sih share korbo. Ekhane kami pusak diye, dalan nakurici, koi mas mosholi dagu nakurici, ar jali diye chingi mas rana korici. Ayo, ekhon iftari jonno kami butta ke agak bagar diye nici. তার জন্য পেঁয়াজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এটাকে ব্রাউন কালার করে হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বোট বা ছোলাগুলি ছোলা আর বোটটাকে আমি আলু একসাথে কেটে ছিঁড়েছি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে হালকা করে একটু ভাজা দিয়ে নিব তারপর আমি মশলাগুলি এটার মধ্যে দিয়ে দেব যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি স্বাদনজেই লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদনজেই দিয়ে নেবেন আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আর আমি যখন আমি এই ছোলাটা আর কি যখনই ভুনা করি অল্প মশলাতে ভুনা করি খেতে কিন্তু খুবই ভালো থাকে আর ঝরঝরে হয় এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি তার জন্য শুকনো মরিচটা একটু কম ব্যবহার করেছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচের মতো এখন এটাকে ভালোভাবে লড়াচড়া দিয়ে হালকা ভেজে নিব ভালো করে হালকা ভাজা ভাজা হলেই আমি বুটটা নামি ফেলো বাস এটাই আমার হয়ে যায় ছোলা বুট আর এর মধ্যে ধনিয়া পাতা বা পুদিনা পাতা একসাথে কেটে প্রথম প্রথম মানে পর যখন ইফতারি করি তখন দিয়ে নিই তাই আমি এখন আর এটার মধ্যে ছোলা বা পুদিনা পাতা ব্যবহার করছি না এভাবে আপনারা ছোলা বুনা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সম্ভব হলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন না সম্ভব হলে দুই থেকে তিন মিনিট দেখে কমেন্ট করবেন এখন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি বেসনটা নিয়ে নিব এখানে আমি ডিম আলু চপ বানাবো আর ডিমের চপ বানাবো আর বেগুনি বানাবো সেই পরিমাণে আমি এখানে বেসনটা নিয়ে নিচ্ছি এখানে আমি বেগুনটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি বেসনটাকে কিভাবে গুলাচ্ছি সেটা শেয়ার করছি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব প্রায় আধা চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচ আর জিরা গুঁড়ো আধা চা চামচ এখন এটাকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে জাস্ট ব্যাটার তৈরি করে ফেলবো এটাই আমি এভাবেই বেসনটাকে গুলিয়ে থাকি প্রথমে অল্প পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে নিব আপনারা বেসন গোলানোর ক্ষেত্রে চামচ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে হাতও পুরোটা ভরতেছে না আর আপনার ব্যাটারটাও সুন্দর গুলিয়ে ফেলতে পারতেছে আমার কিন্তু বেসনটা গুলানো হয়ে গিয়েছে আর কার কার ডিম আলু চপ বেসন দিয়ে বেজে খেতে খুবই ভালো লাগে আপনি কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো একটা প্রিয় একটা রেসিপি আর ওই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না আর একটু দেখাচ্ছি ঠিক যেভাবে দেখ ব্যাটারের ঘনত্বটা হতে হবে এখন এখানে পেঁয়াজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজের জন্য ডাল বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের জন্য পেঁয়াজ ডাল যখন বেটেছি তখন কাঁচামরিচ একসাথেই আমি বেটে ফেলেছি আর এখানে ডিম আলু চপের জন্য আমি পেঁয়াজের কাঁচামরিচ নিয়েছি আর একটা ডিমকে ভালো করে ছটকিয়ে নিব আপনারা এইভাবে ডিমের ডিম আলু চপ একসাথে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তো খুবই প্রিয় একটা রেসিপি আপনারা কার কার ভালো লাগে বা কার তৈরি করে খেয়ে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে আমি একটা আলুকে ফার্স্টে ভালো করে চটকিয়ে নিব পর আরেকটা আলু দিয়ে পুরো চটকিয়ে নিব এখানে আমি দুইটা আলু আর একটা ডিম দিয়ে ডিম আলু চপ তৈরি করতেছি এখানে আলুটাকে চটকিয়ে নিয়ে নিয়েছি ডিমটার সাথে আর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম প্রায় এক
মানে আধা চা চামচের কম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দারচিনি গুঁড়ো টালা দিয়ে দিলাম প্রায় আধা চা চামচ এটাকে এখন ভালো করে মেখে নিব আপনারা এখন ইচ্ছা হলে এখানে পুদিনা পাতা বা ধনিয়া গুঁড়ো ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন এখানে ডিম তারপর সবকিছু রেডি করে নিয়েছি এক একটা ভাজার জন্য বেসন বেগুন আর তেলটাও প্রায় গরম গরম হয়ে গিয়েছে ফার্স্ট আমি ডিমের চপটাকে ভেজে নিব এখানে ডিমটাকে বেসনে সিদ্ধ ডিমটাকে বেসনে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি এভাবেও খেয়ে দেখতে পারেন যেটা কিন্তু খুবই ভালো লাগে ডিমটাও খাওয়া হচ্ছে আবার মচমচে ভাবটাও ভালো লাগে আর কি এক কথায় রোজার মধ্যে দেখা যায় সারাদিন রোজার রেখে প্রচুর ঝামেলা থাকে সকালে উঠতে হয় দেখা যায় আমরা তো বড়রা রোজা রাখি ছোট বলতে আমার মেয়ে আছে শ্বশুর আছে অসুস্থ দেখা যায় রোজা রাখি না তাদের নাস্তা খাওয়াতে খাওয়াতে হয় তবে দেখা যায় টুকিটাকি থালা বাসন বরচা চারা টারা মশলার মধ্যে যেতে যেতে আবার দুপুরে রান্নার আয়োজন এরকম করতে করতে একটু রেস্ট নেওয়ার পর নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ার পর দেখা যায় আবার শুরু হয় যে ইফতারের আয়োজন কাদের আর শেষ নেই থাকি আর এখানে আমি পেঁয়াজিটাকে ভেজে নিচ্ছি এগুলো করে পেঁয়াজিটাও ভালো করে ভেজে নিব এখানে আমি পেঁয়াজের জন্য মসুরি ডাল আর হলো অ্যাঙ্কারের ডালটা ব্যবহার করি সবসময় পেঁয়াজের মধ্যে আপনারা কি কি ডাল দিয়ে পেঁয়াজও খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখতে পাচ্ছি কি সুন্দর লালচে কালার মচ মচে হয়েছে আর আপনাদের সাথে সুযোগে কে কি বিচার করেছেন প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলবো একে একে করে চুলার থেকে এখন দেখতে দেখতে রোজাটাও শেষ হয়ে গিয়েছে আল্লাহর রহমত শেষ হয়ে যাচ্ছে ভালো লাগতেছে না দেশে যে পরিস্থিতি সবাই নামাজ পড়বেন পাঁচক্ত আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই মহামারী বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে হেফাজতে রাখে আল্লাহ আল্লাহ যেন সবাইকে নেখায় দান করে আর হেদায় দান করে এখানে আমার পেঁয়াজটাও বাজে হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেললাম আল্লাহ এই মহামারীর মধ্যেও যতটুকু ইফতার বা খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করে দিতেছে এটাই অনেক আলহামদুলিল্লাহ সবাই যে জায়গা থেকে যতটুকুই খাচ্ছে সবাই সেটাকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব আর খাবো আর আরেকটা কথা আমাদের আশেপাশে অনেকেই না খেয়ে থাকে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে সবাই সবার খোঁজ খবর রাখবো দেখা যায় নিজে চিন্তা করলেই হবে না দেশে বা আত্মীয় স্বজনের চিন্তা করলেও হবে এখানে আমি ইফতারের আয়োজন করে ফেলেছি দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ।